কেয়ামতের আলামতের ব্যাপারে কি জৈফ হাদিস মানা যাবে কেয়ামতের আলামতের ব্যাপারে জয়িফ হাদিস গ্রহণ করা যাবে না কখনও না কখনও না আমাদের কিছু ভাই দেখা যায় দুর্ভাগ্যবশত মাহাদি নিয়ে কেয়ামতের আলামত নিয়ে দুর্বল হাদিস নিয়ে এত বেশি মেতেছেন যে তারা যতই আমি বলে যে দুর্বল দুর্বল তো মিলে গেছে মিলে গেলেও নেওয়া যাবে না অর্থাৎ এগুলো দুর্বল হাদিসগুলো আসলেই হাদিস না এটা মনে রাখতে হবে যেমন আপনি আসলেই দুলভাইজগুলো আপনার জন্য কোনো দলিল কখনো হতে পারে না আর আকিদার বিষয় তো মোটেই দলিল হতে পারে না উম্ম মুসলমান সবাই একমত যে আকিদের বিষয়ে কখনও দুর্বল হাদিস দলিল হইতে পারে না তারা বলছে ফদিলতরা ফদায়াল আমলের ক্ষেত্রে কেউ কেউ বলেছেন সবাই বলেননি হ্যাঁ কেউ কেউ বলেছেন ফদিলত আমল ক্ষেত্রে তার আসর সাব্যস্ত আছে অতিরিক্ত কিছু বর্ণনা নিচ্ছেন কিন্তু যেখানে আকিদের ক্ষেত্রে তারা অমুক তমুক নিয়ে নির্ধারণ করে বানিয়ে দিচ্ছে এবং তারা আইএসকে বানাচ্ছে যে আমি একজনকে যখন বললাম যে হাদিস নেওয়া যাবে না সে আমাকে বিরাট করে অনেক কিছু পাঠাইলো যে মিলে গেছে মিলে গেছে মিলে গেলেই নেওয়া যাবে না এই যে ফেতান কিতাবুল ফিতান যে ইয়ার নয় হাম্মাদের কিতাবুল ফেতান এটা পড়াই যাবে না এটা পড়লেই মানুষ বিভ্রান্ত হবে এটা পড়লেই ফেতনায় পড়ে যাবে কারণ এটা আসলে এটার মধ্যে অনেক ভুল তথ্য আছে অনেক মিথ্যা তথ্য আছে অনেক দুর্বল তথ্য আছে এগুলি একটা কিছু মিলে দেওয়ার নাম কিন্তু ইসলাম নয় ইসলাম এগুলো বললেন হ্যাঁ কিতাবুল ফিতান আছে বুখারিতে আছে কিতাবুল মালাহেম আছে ফেতান আছে বুখারী মুসলিম আবুদিন আমাদের এই সমস্ত সহিহাদিসগুলো আমরা আমল করব এই সহিহাদিসগুলো শুনব ফেতনা সম্পর্কে এবং কেয়ামত আলামত সম্পর্কে দুর্বল কোনো আলামত দুর্বল কোনো হাদিস দিয়ে কোনো আলামত সাব্যস্ত করব না দুর্বল হাদিস দিয়ে কোনো কেয়ামত আলামত নিয়ে মাহাদিকে টেনে নিয়ে আসবো না বা কোনো যুদ্ধ টেনে নিয়ে আসবো না অথবা এই ভারতবর্ষের যুদ্ধটা লাগিয়ে দেবো না অথবা কিছু এগুলি দুর্বল হাদিসের এগুলি পিছনে না করে আমরা আমল করতে চেষ্টা করি এবং দিন এ চর্চা করতে চেষ্টা করি এবং সহি আকিদাকে প্রচার প্রসার করি আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝদান করুন